আসন্ন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শুভমান গিল আসন্ন আইপিএল 2024 মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে নেতৃত্ব দেবেন। এই সিদ্ধান্তটি দলের প্রাক্তন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সরে যাওয়ার পর নেওয়া হয়েছে। পান্ডিয়া গত 2 বছর ধরে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়েছিলেন ও 2022 সালে তাদের অভিষেক মরশুমেই আইপিএল শিরোপা জিতিয়েছিলেন। রবিবার আইপিএলের রিটেনশন উইন্ডো বন্ধ হওয়ার পরেও গুজরাট টাইটান্সের রিটেনশন লিস্টে হার্দিক পান্ডিয়ার নাম ছিল। সেই সময়ও তখনও কাগজপত্র সঠিকভাবে ঠিকঠাক না হওয়ায় কিছু অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে খবর অনুযায়ী চুক্তিটি এখন আনুষ্ঠানিকভাবে হয়ে গেছে। পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে পরিবর্তন করেছেন। আগের নিলামে মুম্বাই গ্রিনকে 17.5 কোটি টাকায় নিয়েছিলেন। হার্দিক পান্ডিয়া গুজরাটকে 2 বার আইপিএল ফাইনালে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রথম বছরই আইপিএল খেতাবও জিতিয়েছিলেন তিনি ও 2023 সালে একটি রোমাঞ্চকর লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে অল্পের জন্য হেরে গিয়েছিলেন। বর্তমানে শুভমান গিল আসন্ন মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে অধিনায়কত্ব দেবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।